महानगर लखरास्थित निशान शोरूम आज मुक्ति अत्याधुनिक सा सुविधाजुक्त कम मूल्य उपलब्ध हुआ मेगनाइ नाम चारिचकिया वाहन वाहन दिल्ली जोकाल मुक्ति हर पीछते आज वाहन मुक्ति कामरूप जिलार जिला परिवहन विषया गौतम दासे वाहन मुक्ति कबाट गुतवपूर्ण मंत्रव्य आगे कम खरच अत्याधुनिक सुविधाजुक्त वाहन वाहन प्रारम्भिक मूल्य 5 लाख 9 लाख भर अनुषान उपस्थित थी 31 डिसेम्बर आगत वाहन अनदाय कर समूह आदाय दीब आहान जाना गौतम दास সঁচাকে এটা কথা ভাল লাগিছে এটা মিডল ক্লাস মানুহৰ কাৰণে খুব চিপ ৰেটত এখন মানে 1000 cc ভেহিকল নিশান কোম্পানীয়ে বৰ্তমান সময়ত যিটো বিত্তীয় অৱস্থা লগত খাপ খুৱাই আমাৰ সাধাৰণ গ্ৰাহকৰ কাৰণে এই গাড়ীখন আমাৰ গুৱাহাটীত তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কাৰণে মুকলি কৰি দিছে ৰিয়েলি আমি ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা আমি খুব ভাল পাইছোঁ যে নিশান কোম্পানীয়ে এইটো কৰিছে আমাৰ কথাটো হৈছে যে পৰিবহণ বিভাগৰ ফালৰ পৰা আমি ৰাইজক যিমান পাৰে সকাহ দিব পৰাটোৱে আমি সকলোকে ভাল পাইছোঁ আৰু আমি তেওঁলোকক এপ্ৰিচিয়েট কৰিছোঁ নিশান কোম্পানীক তেওঁলোকে যে মাৰ্কেটত ইমান চিপ ৰেটৰ কাৰণে এখন গাড়ী সাধাৰণ ৰাইজৰ কাৰণে গ্ৰাহকৰ কাৰণে কাষ্টমাৰৰ কাৰণে তেওঁলোকে এৰি দিছে আৰু এইটোৱে সকলোকে এটা উপযোগী সহায় কৰিব বৰভূমিত তীব্ৰতৰ হৈছে নিৰ্বাচনী প্ৰচাৰ চিৰাঙত গণসুৰক্ষা পাৰ্টিৰ বিশাল বাইক ৰেলী কাজলগাঁও পৰিষদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থী অৰ্পণা দাসৰ সমৰ্থনত হাস্ৰাওবাৰীৰ পৰা বাইক ৰেলী উলিয়াই সকলোকে আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে বৰভূমিত মাজত মাত্ৰ 3টা দিন বাকী আছে নিৰ্বাচনলৈ আৰু বিটিও নিৰ্বাচনৰ পূৰ্বে এনেদৰে নিৰ্বাচনী প্ৰচাৰৰ চমক ইটো ৰাজনৈতিক দলৰ পৰা সিটো ৰাজনৈতিক দলে সকলোৱে এনেদৰে নির্বাচনী প্রচার তীব্রতর করে তুলিছে চিরাঙত গণসুরক্ষা পার্টির বিশাল বাইক রেলি বাহির করা হয়েছে অর্পণা দাসর সমর্থনত হাস্রাওবাড়ির পর বাইক রেলি উলিয়ায় সকলকে নির্বাচনের দিন চমু চাপি অহার গণসুরক্ষা পার্টির তরফের পর নির্বাচনী প্রচার তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে কাজলগাঁও সমষ্টির দলীয় প্রার্থী অর্পণা দাসর সমর্থনত আজি বাইক রেলি উলিয়া পরিলক্ষিত হয়েছে আর দীঘলীয়া বাইক হারী দীঘলীয়া বাইকর লাইন দেখা গেছে আর সমগ্র সমষ্টিটি পরিদর্শন করব মোর সঙ্গে প্রার্থী অর্পণা দাস আছে মই তেখেতৰ জানিব বিচাৰিম যে বাইদেউ প্রচার কার্য কেনেকুৱা চলিছে আর আপনি এবার কিমান আশাবাদী আমি মানে খুবই আশাবাদী প্রচার কার্য খুব মানে ভালেই চলি আছে আর বর্তমান সকলখিনি রাইজ সজাগ সচেতন হয়েছে আর যিখিনিও মানে আমার কিবা পোৱা নাই সেইখিনি আমি সজাগ সচেতন করার বাবে আজি উলাই আহিছো আর যথেষ্ট সহারিও পাইছো গণসুরক্ষা পার্টি তথা অবরোধ রাইজর সমর্থিত যি আমার কাজলগাঁও 15 নং কাজলগাঁও সমষ্টিত আমার মনোনীত প্রার্থী অর্পণা দাস বাইদর হয়ে আজি বাইক রেলি ওলা হয়েছে জাতি মাটি আর ভেটির স্বার্থত আর ভাষার স্বার্থত আজি মানুহখিনি গম পাইছে অনাবর রাইজ গম পাইছে এবার আমার টসলিট ছবিত ভোটটো দি বাইদক জয়যুক্ত করব দেখা গৈছে যে রাইজে কিয় ভোট দিব এবার যেহেতু ইয়াতে বিজেপি আহিল বা ইয়াতে বিপিএফ জোরদার প্রচার চলি আছে মানুহ কিয় কেনে ধরনে আকর্ষিত হব আপনার এতিয়া চাওক আমার অসমীয়া ভাষাটো চতুর্থ ভাষা করেছে আর মাটি এতিয়া সিহঁতে দিম দিম বলে 17টা বছর মাটি নিদিলে আৰু বিটিআর যিখন চুক্তি করলে এইখান প্রমোদ বড়ো হাগনামা মহিলার আৰু আমার অসমৰ চিপ সর্বানন্দ সোনোৱাল হিমন্ত বিশ্ব শর্মা লৈ এইটো আমার অনাবর মানুহ কোনো জাতির কোনো লিডারক মাতা নাই সেই হতেকে এবার আমার অনাবর রাইজ গম পাইছে যে আমার কোনো স্থান নাই এবার অনাবর রাইজক যদি নিজিকাও এটো আমার জাতি আৰু মাটির সব কাড়ি লব সেই কারণে আমার এবার অনাবর রাইজে আমাক ভোট দিব দেখা গৈছে যে ইতিমধ্যে গণসুরক্ষা পাতি তীব্রতর করে তুলিছে প্রচার অভিযান বাইক রেলি আজি উলিয়াইছে কেবাখনো সভা পরবর্তী সময়ত অনুষ্ঠিত করব আর এইদরে গণসুরক্ষা পার্টিয়ে এইবার সমষ্টিবাসী রাইজর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রাখা পরিলক্ষিত হয়েছে বটদ্রবা সমষ্টির বিধায়ক আঙ্গুলতা ডেকায় মুদৈবাড়ী পরিষদীয় সমষ্টির বিজেপির প্রার্থী দিগন্ত বৰুৱাৰ হয়ে গীতিয়া মাতে প্রচার অভিযান আরম্ভ করেছে সমষ্টির বিভিন্ন গাঁওলে গৈ দিগন্ত বৰুৱাৰ হয়ে প্রচার তীব্রতর করে তোলা হয়েছে
সমগ্র ভারতবর্ষ হোক রাজ্য হোক বা বিভিন্ন ঠাইত দেখিছে আমার যানবিল উপনির্বাচন হয়েছে সকলে দেখিছে যে রাজ্যে সকল রাইজে উন্নয়নের স্বার্থত বিজেপিক আঁকুড়ি লৈছে পদুমৰ চিনত ভোট দিছে গতি বিটিআর তাৰে কিয় পৃথক হয়ে থাকবে গতি বিটিআরটা দেখিছো যে রাইজে হিল ডোল ভাঙি উলাই আছে আর বিজেপিক আঁকুড়ি লোবর কারণে সকলে আশীর্বাদ করেছে আর মই আজি ইয়াতে কলাইগাঁওত উপস্থিত আছো আর আমার প্রার্থী দিগন্ত বৰুৱা মুদৈবৰী এই সমষ্টিত আইছো রাইজর আপনাদের নিজে দেখিছে জ্যেষ্ঠরপরা কনিষ্ঠলকেও ইয়াতে উপস্থিত আছে আর যখন সভাত জ্যেষ্ঠ থাকিব যুবক শক্তি থাকিব আই সকল থাকিব গম পাব যে সেই সভা সফল গতি আমি সম্পূর্ণ বিশ্বাস আছে 100% যে আমার প্রার্থী ইয়াতে উলাই আহিব মানুষে যেটা পরীক্ষা দিয়ে মানে ফেল করিম বলে পরীক্ষা নিদিয়ে সকলো বিষয়তে লেটার পাম বলেই পরীক্ষা দিয়ে গতি আমি ভাবিছো যিমানবিল সিটত আমার প্রার্থী দিয়া আছে গোটে সিটে উলাই আহিব আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আদ্য শ্রাদ্ধ এই উপলক্ষে গগৈর সরকারি আবাসগৃহত আয়োজন করা হয়েছে আদ্য শ্রাদ্ধর পরের আরম্ভ হয়েছে আজি নাম কীর্তন মিনিষ্টার কলনির সম্মুখত অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে বৃহৎ প্রেক্ষাগৃহ যত একেলগে বহিব পারে 300 লোকে অস্থায়ীভাবে নির্মাণ করা ভোজনালয়ত একেলগে খাব পারে 340 জন লোকে পুয়ার ভাগত শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার 11 বজার হব আরম্ভ হয়েছে আহার গ্রহণ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেব যা 23 ডিসেম্বর 2020 পরলোকপ্রাপ্তি হল আজি 11 দিন হল আর আমার ঘর হরিনামর আর গায়ন বায়নের আয়োজন করা গৈছে কিন্তু মোর মনত এটা চিন্তা উৎপন্ন হয়েছে যে আজি মাত্র মোর ঘর বা আমার ঘর আমি সকলে এজন প্রিয় সদস্য হেরাই পেলোৱা নাই এই বছর বিভিন্ন অসমবাসী রাইজর বাবে এটা জটিল বছর আজির প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দেবর এই আদ্য সাধ্যর জড়িয়ে তেওঁ পরিয়ালর সদস্যর যে হেরাইছে তেওঁ আত্মায় সদগতি লাভ করে চাপি অহাৰ লগে প্ৰতিটো ৰাজনৈতিক দলে প্ৰচাৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে বাক্সা জিলাৰ অন্তৰ্গত 24 নং মুছলপুৰ পৰিষদীয় সমষ্টিত আজি প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন UPPL দলৰ প্ৰাৰ্থী ৰাকেশ ব্ৰহ্মৰ সমৰ্থনত এক বিশাল বাইক ৰেলী বাহিৰ কৰা হয় প্ৰায় 2 সহস্ৰাধিক বাইকেৰে আজি মুছলপুৰ পৰিষদীয় সমষ্টিটো পৰিভ্ৰমণ কৰি ৰাজ্য সজাগ কৰাৰ চেষ্টা চলায় UPPL দলৰ প্ৰাৰ্থী ৰাকেশ ব্ৰহ্মই বাইক ৰেলীটো আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰি কয় যে বিটিচিৰ ৰাজনৈতিক পৰিৱৰ্তনৰ স্বাৰ্থত ৰাজ্যে UPPL দলক আঁকোৱালি লৈছে সেয়েহে এবাৰ বিটিচিত UPPL দলে পরিষদ গঠন করব
হাইসেক ব্রেকিং নিউজ ডুমডুমার দুই মুখিয়াত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুখন মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষত নিহত হয়েছে দুজন লোক মহেশগড় আর রাজু লাকড়া নামের লোক দুজন থিতাতে নিহত হয় দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় আন দুজন আহত প্রিন্স লাকড়া আর নির্জলা লাকড়াক হাসপাতালত ভর্তি করা হয়েছে আহত দুইজনের অবস্থা সংকটজনক পুনৰ জনাও যে ডুমডুমার দুই মুখিয়াত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুখন মটর সাইকেলের মুখামুখি সংঘর্ষত নিহত হয়েছে দুজন লোক মহেশগড় আর রাজু লাকড়া নামের লোক দুজন থিতাতে নিহত হয় দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় আন দুজন আহত প্রিন্স লাকড়া আর নির্জলা লাকড়াক হাসপাতালত ভর্তি করা হয়েছে আহত দুইজনের অবস্থা সংকটজনক কার্বি আংলঙৰ ফুলনিত এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত থিতাতে নিহত হৈছে দুজনকৈ বাইক আৰোহী 36 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে থকা গছত খুন্দা মৰাৰ ফলতে সংঘটিত হৈছে দুৰ্ঘটনাটি থিতাতে নিহত হৈছে ডিফুৰ পানবাৰীৰ আকিবুল ৰহমান আৰু আগবৰালী পুনৰ জনাও যে কার্বি আংলঙৰ ফুলনিত এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে থিতাতে নিহত হৈছে দুজনকৈ বাইক আৰোহী 36 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে থকা গছত খুন্দা মৰাৰ ফলতে সংঘটিত হৈছে এই দুর্ঘটনা দুর্ঘটনা থিতাতে নিহত হয় ডিফুর ফানবাড়ির আকিবুল রহমান আর আকবর আলী আঘুণত সোণগুটি চপা এসাজ ন খোৱাৰ যি পৰম্পৰা সেয়া এতিয়া গাঁওসমূহত দেখিবলৈ পোৱা গৈছে অধিকাংশ কৃষকে ধান কটা পৰ্ব ইতিমধ্যে শেষ কৰিছে আৰু বছৰটোলৈ লক্ষ্মীক আদৰাৰ পিছতে আনন্দত আত্মহাৰা হৈ পৰিছে সদা চহকী অসমীয়া এনে সময়তে ন খোৱাৰ পৰম্পৰাক অক্ষুণ্ণ ৰাখি বুধবাৰে তেজপুৰৰ গাভৰু শিৱ মন্দিৰ গাঁওবাসীয়ে আয়োজন কৰিলে সমূহীয়া এসাজৰ গাঁওখনৰ শিশুৰ পৰা বৃদ্ধলৈ প্ৰায় 5 শতাধিক লোকৰ অংশগ্ৰহণেৰে আয়োজন কৰা হ'ল ন খোৱাৰ নখোৱাস্থলীত আনন্দত আত্মহাৰা হৈ গাঁওখনৰ জীয়ৰী বোৱাৰীয়ে কঁকাল ঘূৰাই নাছিলে বিহু শ্রীখনৰ ফট হেমন্ত নাথৰ এক প্ৰতিবেদন আঘোণ আৰু ন খোৱা এয়া যেন অসমীয়া সমাজৰ এক চিনাকি ছবি আমি দেখুৱাইছোঁ তেজপুৰৰ গাভৰু শিৱ মন্দিৰ গাঁৱৰ পৰিৱেশ এই আঘোণৰ সময়ছোৱাতে ঘৰলৈ লক্ষ্মী আদৰি অনাৰ পিছত সকলোৱে একত্ৰিত হৈ এসাঁজ ন খোৱাৰ যি পৰম্পৰা সেই পৰম্পৰা অব্যাহত ৰাখিছে তেজপুৰৰ গাভৰু শিৱ মন্দিৰ গাঁৱৰ ৰাইজে আৰু এই মুহূৰ্তত যি না ন খোৱাৰ পৰিৱেশ সেই ন খোৱাৰ পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ আৰু এনেদৰে আনন্দ উল্লাসত মতলীয়া হৈ পৰিছে সকলোৱে ডেকাৰ পৰা বুঢ়ালৈকে সকলোৱে কঁকাল ঘূৰাই এনেদৰে বিহু নচা পৰিলক্ষিত হৈছে Thank you.
হয় এনেদৰে আনন্দ উল্লাস কৰা পৰিলক্ষিত হৈছে মোৰ লগত গাঁৱৰ ব্যক্তি আছে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম আমি এই নখোৱাটো পৰম্পৰা হিচাপে পাতি আহিছোঁ আগৰ পৰা আজিও ঠিক তেনেকৈ ল'ৰা ছোৱালী জাতি বৰ্ণ নিৰ্বিশেষে সকলোকে লগত লৈ আজি এসাঁজ খাবৰ কাৰণে সকলোকে আমন্ত্ৰণ কৰি আনিছোঁ বিগত আট বছর সম্পূর্ণ নহল বরপেটা জেলার সরুক্ষেত্রীর কাছকুড়ীত কোটিটকীয়া জলসিঞ্চন প্রকল্প জলসিঞ্চন বিভাগের অভিলাষী আঁচনির দ্বারা নির্মিত এই প্রকল্পটে বৃহত্তর অঞ্চলটির খেতিয়কর মুখত হাঁহি বিড়িঙাইছিল যদিও খেতিডরাত পানি উপলব্ধ নহতে খহি পড়েছে নলাসমূহ উল্লেখযোগ্য যে সর্বদিশতে পিছপরি রা সরুক্ষেত্রী আর পাটাসার কুচি বিধানসভা সমষ্টির সীমামূরিয়া এই গাঁওখনক লোকসকলের বাবে বিভাগীয় মন্ত্রী বিভাগে কিবা পদক্ষেপ গ্রহণ করবনে সেয়া হব লক্ষণীয় বিষয় বর্তমান উপস্থিত আছো বরপেটা জেলার সরুক্ষেত্রী সমষ্টির কাছকুড়ি গাঁত আর কাছকুড়ি গাঁত আজির প্রায় আট বছর পূর্বে স্থাপন করা হয়েছিল জলসিঞ্চন প্রকল্প কেবা লাখ টাকা ব্যয় সাপেক্ষে এই জলসিঞ্চন প্রকল্প নির্মাণ করা হয়েছিল আর ইয়ার যে খেতিয়ক খেতিয়কসলক পানি কৃষি পথার পানি যোগানোর উদ্দেশ্যে লক্ষাধিক টাকা ব্যয় সাপেক্ষে রাজ্য সরকারের যে জলসিঞ্চন বিভাগ বিভাগে ইয়াত জলসিঞ্চন প্রকল্প স্থাপন করেছিল টিহু নদীর আর টিহু নদীরপরা পানি সরবরাহ করে এই বৃহত্তর যে কাছকুড়ি অঞ্চলের কৃষকসকলের মাজত খেতিপথার পানি যোগান দিয়ার লক্ষ্য স্থির করেছিল কিন্তু আজি বিগত আট বছর পার হওয়ার পিছতো এনেদরে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থাতে পড়ে রয়েছে জলসিঞ্চন বিভাগের মুখ্য নলার লগতে যিসমূহ কেনেল কেলেন হবো ইয়ার লগত স্থানীয় কৃষক উপস্থিত আছে আমার লগত তেওঁলোকৰ জানিব বিচাৰিম যে আট বছর পূর্বে জলসিঞ্চন প্রকল্প স্থাপন করা হল আর এতিয়ালৈকে কৃষকে পানি পোৱা নাই কি কয় এইটো বহুদিনে হল কিন্তু আমি বড় আশা করেছিলাম কিন্তু এতিয়া সব ফুটুকার ফেনত পরিণত হয়েছে গতি আমি এই সরকারক আহ্বান জানাও যাতে অতি সোনকালে ইয়ার মানে সুব্যবস্থা এটা করে দিয়ে হয় আপনাদের বহু আশা করে আপনার মাটি এরি দিছিলে জলসিঞ্চন প্রকল্প হওয়ার কারণে তৎসত্ত্বেও আজিলৈ হৈ উঠা নাই এতিয়া যে খেতিপথার পানি কেনে ধরনের যোগান ধরে আপনাদের কেনে ধরনের খেতি করে আছে আমি আমার মানে বরষুণের উপরতে নির্ভর করবলগা হয় গতি আমার এই অঞ্চলটো বিশেষক বানপানির জগা গতি খরালিত আমি এই আশা করেছিলাম যে আমার এরি খেতি করে আমার কৃষকে অতি স্বাবলম্বীভাবে মানে জীবন নির্বাহ করব পাৰিব কিন্তু অতি পরিতাপর কথা যে সরকারের হেমাহির কারণে আমার এই জলসিঞ্চন প্রকল্পটো আজিলৈকে হয়ে উঠা নাই জলসিঞ্চনটো হেৰি করা আরম্ভ করা কিন্তু আজিলৈকে ইয়াত আমি পানি পোৱা নাই আর কৃষকে বড় কষ্টরে তার মানে মেশিন টেসিন লোকে এতে কৃষি করে আছে কিন্তু দুঃখর বিষয় এই জলসিঞ্চনের মানুষবিলা আই থাকে চাই থাকে যাই থাকে আর গুছি যায় আর এটা কেনেলবিলাক বাগরি পড়েছে এই বস্তুটা কোন দিনা হব নহব তার একো হেৰি নির্ধারিত নাই যিসমূহ ইয়াত জলসিঞ্চন প্রকল্পের কারণে যিসমূহ পাইপ স্থাপন করা হয়েছে প্লাস্টিকের দ্বারা প্লাস্টিক পাইপ ব্যবহার করা হয়েছিল যিসমূহ এতিয়া ফাটি গৈছে ইয়ার সমান্তরাল হলে যে এই অঞ্চলত যে পানি যোগান কৃষক পানি যোগান দিয়ার উদ্দেশ্যে যি প্রকল্প স্থাপন করা হয়েছিল ইয়ার কারণে বৈদ্যুতিক যে ট্রান্সফর্মার এও স্থাপন করা হয়েছিল কিন্তু এতিয়ালৈকে কার্যত এটুপি পানিও এই অঞ্চলের কৃষকে পোৱা নাই করিমগঞ্জের পাথরাকান্দির জলাশ্রয় প্রবেশ এটা অসুস্থ বনরিয়া হাতির হাতিটির বিচরণক লো আতঙ্কর সৃষ্টি হয়েছে করিমগঞ্জের হাতীখীরা চাহ বাগিচা এলাকাত নিশা আহি ঘর দুয়ার ভঙ্গার আশঙ্কাত এটা নিদ্রাহরণ হয়েছে অঞ্চলবাসীর বন বিভাগীয় হাতিটির চিকিৎসার বাবে লওয়া নাই কোনো পদক্ষেপ যাক লো এটা ক্ষুভিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ এটা বনরিয়া হাতীক লো এটা আতঙ্কর সৃষ্টি হয়েছে আমি দেখাছো দৃশ্য যে এনেদরে করিমগঞ্জের পাথরাকান্দিত জলাঞ্চলত এটা অসুস্থ বনরিয়া হাতি আর এই বনরিয়া হাতিটো কেন্দ্র করে আতঙ্কর সৃষ্টি হয়েছে হাতীখীরা চাহ বাগিচা এলাকাত নিশা আহি ঘর দুয়ার ভঙ্গার আশঙ্কাত এটা অঞ্চলবাসীর হয়েছে নিদ্রাহরণ বন বিভাগীয় হাতিটির চিকিৎসার কোনো ব্যবস্থা নোলাত ক্ষুভিত রাইজে অসন্তুষ্টি ব্যক্ত করেছে জিমুলা বাড়ে তার দুপাততে চীন বয়স কম কিন্তু কাম ডাঙর কোয়া হয় প্রতিভাধরর পরিচয় শৈশবকালতে পোৱা যায় সেয়া যিকোনো ক্ষেত্রতে হব পাৰে ক্রীড়া শিক্ষা চিত্রকলা অথবা আন ক্ষেত্রতে নহওক কিয় সম্ভবত আপনার কাষতে হক অথবা আপনার দূরত যদি আপুনি এনে যুব প্রতিভাবান ভারতীয় বিষয়ে জানে আর যাক বিশ্ববাসীর সন্মুখলৈ অহার প্রয়োজন তেন্তে আজিয়ে পঞ্জীয়ন করক news18.com ইয়ং জিনিয়াস অথবা বাইজুস এপ ডাউনলোড করে ইয়ং জিনিয়াস শাখা ভিজিট করক বাইজুস ইয়ং জিনিয়াস news18 এক অভিযান
আৰু ইয়াৰ লগতে বিৰু হেডলাইনছৰ পৰা এতিয়া বিদায় লৈছো। নমস্কাৰ।